হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে আবারও লাউয়ের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি এর আগেও আমার চ্যানেলে বিভিন্ন ধরনের লাউয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আমি বানাচ্ছি রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। এটাও কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা চটপট বানিয়ে ফেলি। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি একটা 600 গ্রাম ওজনের লাউ নিয়েছি। লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে লাউটাকে এরকম সরু সরু করে কেটে রেখেছি। এর সাথে লাগছে আমাদের একটা রুই মাছের মাথা নিয়েছি আমি। রুই মাছের পরিবর্তে আপনারা একটা কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন। এর সাথে লাগছে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো, 4টে কাঁচা লঙ্কা চেরা, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, ফোড়নের জন্য 1/4 টেবিল স্পুন গোটা জিরে, 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ ও মিষ্টি। আর রান্নার জন্য আমি এটাতে ব্যবহার করছি সর্ষের তেল। প্রথমেই আমি মাছের মাথাটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটু লবণ। ভালো করে মাথাটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। গ্যাস অন করে দিয়েছি। এখন আমি কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেল খুব ভালো গরম হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেলে আর এক সাইডে এটাকে উল্টিয়ে দেব। মাছের মাথাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দুই সাইডে আমি ভেজে নিয়েছি। এখন এটাকে তুলে নিলাম। এই তেলের মধ্যে এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটাটা। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। যে মশলাগুলো আমি নিয়েছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, একসাথে একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো একটু লবণ। মশলাটাকে একটু কষিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখন মশলাটাকে একটু 2 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা এখনো পুরোপুরি কিন্তু কষানো হয়নি, টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়নি। হাফ এটা কষানো হয়ে গেছে। এমন অবস্থাতে আমি এর মধ্যে ভেজে রাখা মুড়োটা একটু খুন্তি দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে নিলাম। মুড়োর সাথে মশলাটাকে ভালো করে একটু নাড়তে থাকবো। মশলার সাথে মুড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি লাউটা দিয়ে দেব। লাউটা দিয়ে দিলাম। আর একটু সামান্য একটু লবণ দেব। আগে আমি লবণ দিয়েছি, তাই লবণটার পরিমাণটা একটু বুঝে দিতে হবে। ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে লাউটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি খুব সামান্য একটু জল দিচ্ছি, খুবই সামান্য। লাউয়ে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন পড়ে না, লাউ থেকে জল বেরোয়, তাই সেই জলটাতেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তাই অল্প সামান্য একটু মশলার বাটিটা ধুয়ে আমি এর মধ্যে জল দিয়েছি। আপনাদের যদি জল দেওয়ার প্রয়োজন না হয় তাহলে কিন্তু নাও দিতে পারেন। এখন আমি এটাকে ঢেকে দেব। 7-8 মিনিটের জন্য এটাকে
8-10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। এটা কিন্তু এখনো পুরোপুরি হয়নি, আর একটু এটা শুকাবে ঝোলটা। লাউয়ের থেকে বেশ জল বেরিয়েছে। এবারে আমি এর মধ্যে 1 টেস্পুন চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি চিনিটা দিতে না চান তাহলে কিন্তু নাও দিতে পারেন। এখন আমি এটাকে আবারও 8-10 মিনিট হতে দিচ্ছি, আর একটু এটা ড্রাই হবে। 10 মিনিট হয়ে গেছে, এটা কিন্তু শুকিয়ে গেছে, আর আমার এই লাউ ঘণ্টটাও তৈরি হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই কিন্তু লবণ আর মিষ্টিটা চেক করে নামাবেন। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব, এটা সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।